রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমি রহমান, সরাসরি যুক্ত হব তার সাথে। ঝুমি, এসির সিসি ক্যামেরা পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানাবেন। নির্বাচন কমিশনে গতকাল যে প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছিল রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সকাল থেকেই, কিন্তু নির্বাচন কমিশনাররা বসে আছেন, যে সিসিটিভি ক্যামেরায় মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে সেই বিষয়টি তারা নিশ্চিত, এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, বিশেষ করে যেহেতু এই সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে এবং ইভিএম পদ্ধতিতে আমাদের এই নির্বাচনের দায়িত্বে যিনি রয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, তিনি জানিয়েছেন যে ইভিএম নিয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে অতীতের যেই অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে তারা নানানভাবে যেগুলো পেয়েছেন সেগুলো আমলে নিয়ে কিন্তু যেন ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য কিন্তু এই সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়েছে এবং রংপুর সিটিতে নির্বাচন হচ্ছে, কিন্তু সেই নির্বাচন পদ্ধতি যেন এখান থেকেই রাজধানীর আগারগাঁয়ে যে নির্বাচন কমিশন ভবন রয়েছে সেখান থেকেই যেন মনিটরিং করা যায়, সেই কারণে এই সিসিটিভি দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশনার কিন্তু এই ক্ষেত্রে তার সম্পূর্ণ যেই দৃঢ় অবস্থান সেটি জানিয়েছেন, যে কুমিল্লা সিটি নির্বাচন থেকে তাদের যে অভিজ্ঞতা হয়েছিল, এরপর গাইবান্ধা সিটি কর্পোরেশনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেই ধরনের ঘটনা যেন এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে না হয়, এবং সেই যদি হয় এই ধরনের কোনো ব্যবস্থা, যদি এই ধরনের অনিয়মের কোনো অভিযোগ তারা পান সাথে সাথে তারা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এবং আপনারা জানেন যে এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 86টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে যেগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বাড়তি আইন শৃঙ্খলা বাড়ানো হয়েছে, এবং যা যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে যত মানুষ যাওয়া হয়েছে নিরাপত্তা রক্ষার জন্য এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে, নির্বাচন কমিশন জানিয়েছেন, কমিশনার জানিয়েছেন যে সেই সব ধরনের প্রস্তুতি এবং সব ধরনের ব্যবস্থাই কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনজন নির্বাচন কমিশনার যারা এখানে বসে নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণ করছেন সরাসরি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তাদের চোখে পড়েনি, এবং সেই যদি সেই ধরনের কিছু হয় তারা নিশ্চয়ই আমাদেরও জানাবেন। আনুষ্ঠানিকভাবে যদিও এখনো আমরা তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাইনি, তবে নিশ্চয়ই তারা কিছুক্ষণ পরই হয়তো আমাদের সাথে কথা বলবেন, যে সকাল 8:30 থেকে যে নির্বাচন শুরু হয়েছে রংপুর সিটি কর্পোরেশনের 229টি কেন্দ্রে সেই সবগুলো কেন্দ্র তারা পর্যবেক্ষণ করছেন ঢাকায় বসেই, এবং সেই বিষয়ে যদি কোনো সমস্যা হয় সেটি তারা নিশ্চয়ই আমাদের জানাবেন। তো নির্বাচন কমিশন ভবন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।